আমি কি আপনার টাকা নিয়ে পালাচ্ছি? হ্যাঁ, আমাদের অরিজিন জানেন? কুমিল্লায় 32 বিঘে জমি, 7 তলা বাড়ি, 6টা পুকুর ছিল। আর সেই পুকুরে এক একটা মাছের সাইজ কি! সালা, 2টো মাছ কাটলে একটা বিয়ে বাড়িতে 500 লোককে খাওয়ানো যেত। নো প্রবলেম, আমার অফিসে চলে আসুন, আমাকে 10,000 টাকা দিয়ে আমার সিডিগুলো নিয়ে চলে যান, সিডি বিক্রি করে টাকা তুলে নেবেন। আপনি গানের ব্যাপারে কি জানেন? হ্যাঁ, না না না, শুনুন, টাকা পান বলে মুখে যা আসবে তাই বলে যাবেন নাকি? আমার প্রফেশনকে তেলে ভাজবেন না। হ্যাঁ, একটা একটা প্রোগ্রাম পেতে দিন, আপনার টাকা আপনার মুখে ছুড়ে মারবো। চল ফোন রাখ সালা। তেলে ভাজার দোকান খুলতে বলছে বাবা, আর কত তোমায় ডাকতে হবে? ভেবেছিলাম তারকেশ্বরে গিয়ে তোমার মাথায় জল ঢাললে তোমার মাথাটা একটু ঠান্ডা হবে, আমার উপর রাগটা একটু কমবে। 2 কলসি জল ঢাললাম, রাগ তোমার যায়নি আর ভালো লাগছে না। ধরবো, পাওনা দ্বারা নয় তো, ধরি। হ্যালো, দ্য ওয়ার্ল্ড ফেমাস হরিপদ ব্যান্ডওয়ালা সেলিব্রিটি স্পিকিং। হ্যাঁ বলুন, এমার্জেন্সি? হ্যাঁ, কোনো ব্যাপার না, চলে আসবো, টেনশন নেবেন না। প্রডিউসারের মেয়ের বিয়ে 21 তারিখ, বাবা বা বাবা, হয়ে যাবে হয়ে যাবে। আর কে কে আসছে? আরে আসুন আসুন নন্দুবাবু। হ্যালো দিলীপ দা, কেমন আছেন? খুব ভালো, বসুন। হ্যাঁ, তুই একটু দাঁড়া, হ্যাঁ আমি ওর একটা অটোগ্রাফ নিয়ে আসি। হ্যাঁ দাঁড়া। আরে দেখে যেতে পারেন না? সরি সরি সরি। আরে সরি কি, কি হলো, কাকে খুঁজছেন? এদিকে আসুন। আরে আপনি থামুন না, বসে একটু দাঁড়ান না। এ বাবা। হাই সুইটি, আমি নন্দু, নন্দলাল সর্দার। হ্যালো। এতক্ষণ আমার ব্যাপারে সব ইনফরমেশন পেয়ে গেছো নিশ্চয়ই? এখানে আমার সবাই কিং বলে ডাকে, 4টে MP, 13টা MLA, 17টা কাউন্সিলর আমার আন্ডারে, 7-7টা মন্ত্রীর সঙ্গে আমার সেলফি আছে। তা আমি দিলীপদাকে বললাম আর মেয়ের বিয়েতে সুইটিকে নিয়ে আসুন, খরচ খরচা যা লাগে সব আমার, ওটা আমার তরফ থেকে গিফট। এক মিনিট, আমি এখানে কোনো টাকা নিয়ে আসিনি, দিলীপ দা আমায় লঞ্চ করেছে, ওনার প্রতি আমি কৃতজ্ঞ, তাই এখানে এসেছি, নাহলে এসব বিয়ে বাড়ি টি বাড়ি খুব একটা আমি যাই না। আরে সে কি আমি জানি না নাকি? আরে তোমার 20টা ছবির মধ্যে 19টা ছবিই তো আমার দেখা, এক ওই 8 ফিল্মটা বাদে, ওসব ঢপের মালফাল আমার মাথায় ঢোকে না। মানে কে নিবি এই ছবিতে, কালের মধ্যে তুই যখন সরিয়ে দিলে না, বাহ, পুরো মার কাটারই বগল চাপ, নো চিন্তা ভিন্ডি বাদে। সত্যি বলছি, অনেকদিন বাদে ফিল্মে এরকম একটা হাঁটু কাঁপানো হিরোইন এলো। আমার বাড়ি যাওয়ার পথে তোমার একটা বিশাল বড় হোর্ডিং আছে, আমি রোজ গাড়িটা ওখানে দাঁড় করাই, দিয়ে তাকিয়ে থাকি। মাঝে মাঝে মনে হয় কি জানো তো, তোমার এই ছবিটাকে কেটে নিয়ে আমি সঙ্গে করে চলে যাই। এক্সকিউজ মি, আমাকে এবার যেতে হবে। হ্যাঁ তো চলো, আমি তোমার বাড়ি ছেড়ে দিচ্ছি। না না, আপনাকে টেনশন নিতে হবে না, আমি চলে যাব, আমার কাছে গাড়ি আছে, লোক আছে। না না, তাহলেও একজন বাড়তি লোক দরকার, মানে তোমার সুবিধা হবে। এক মিনিট। সুটি ম্যাডাম। বেশ চমৎকার। সুটি ম্যাডাম। হ্যাঁ মাধু। সুটি, বুঝাবো কি করে তোকে, কত আমি চাই তোর কথা মনে এলে নিজেকে হারাই, তোকেই মাথায় করে বেঁচে আছি তাই।